তোমাদের বহু কাঙ্ক্ষিত প্রশ্ন মাধ্যমিকের রেজাল্ট কবে এই প্রশ্নের অফিসিয়াল উত্তর জানিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কবে দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে কখন রেজাল্ট পাবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে একই সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি কবে দেওয়া হতে পারে রেজাল্ট সে বিষয় নিয়েও তোমাদের আপডেট রয়েছে কাজেই আজকের এই অতি আকর্ষণীয় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশান এবং টিপস সববার আগে পাওয়ার জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আগামীকাল অর্থাৎ আগামী পনেরোই জুলাই বুধবার দিন মাধ্যমিক দু হাজার কুড়ি সালের পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড অর্থাৎ বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামীকাল ঠিক সকাল দশটার সময় অনলাইনে প্রকাশ করা হবে ছাত্রছাত্রীদের হাতে কিন্তু মার্কশিট আর সার্টিফিকেট দেওয়া হবে না রেজাল্ট প্রকাশের এক দুদিন পর তোমাদের অভিভাবকদের স্কুলে ডেকে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা হবে এমনই জানিয়েছেন আজ ফোন মারফত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন আরও একটা বিষয় জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু মেধা তালিকা যেহেতু তোমাদের সব পরীক্ষা হয়েছে তাই কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড বা কে এক থেকে কুড়ির মধ্যে কারা কারা রয়েছ সেই মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে আবারও এই মুহুর্তের বড়ো আপডেট জানাই মাধ্যমিকের রেজাল্ট কাল। কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট চেক করা যাবে কোন কোন নাম্বারে এস এম এস করলে রেজাল্ট পাওয়া যাবে সে সংক্রান্ত নোটিফিকেশন একটু পরেই আজকে বিকেলের মধ্যেই বোর্ডের তরফ থেকে জানানো হবে সেটা জানানো হলে আমি তৎক্ষণাৎ তোমাদের জন্য ভিডিও পোস্ট করে সেটা দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কেমনভাবে তোমরা অনলাইনে রেজাল্ট দেখবে দ্বিতীয় আপডেট এটাও ভীষণ বড় আপডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আমরা এতদিন পর্যন্ত জানতাম একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু সেটা অনেক আগে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জানাচ্ছেন সম্ভবত সব কিছু ঠিক থাকলে আগামী পরশুদিন দিন অর্থাৎ শুক্রবার সতেরোই জুলাই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এই ছিল দুটো ভীষণ বড় আপডেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়ার পরেই তোমাদের সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের জন্য অনেকগুলো স্কলারশিপ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আপডেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে দেব কাজেই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে উঠবে তাদের জন্য একাধিক কলেজে ভর্তি সংক্রান্ত ভিডিও আর যারা ক্লাস টেনে পরীক্ষা দিয়ে ইলেভেনে উঠছ কোন সাবজেক্ট ভালো কোনগুলো নিলে বেশি নাম্বার পাওয়া যায় সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পোস্ট করতে চলেছি কাজেই তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের আমি অগ্রিম অভিনন্দন জানাই আশা করি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভীষণ ভালো হবে সবার জন্য অনেক শুভ শুভকামনা রইল